আজ অনেক দিন পর মিষ্টি বানালাম, তো একদম পারফেক্ট মিষ্টি হলো। অবশ্যই ব্লগে আজকে অনেক কিছু থাকছে। আর যে পেজ থেকে আজকে খাবারগুলো নিয়েছিলাম, এর আগে বলেছিলাম যে আপনাদেরকে রিভিউ দিব, তো এই তো আমরা যেটা নিয়েছিলাম, নারিকেলের নাড়ু, তিলের নাড়ু, তারপরে ছিল হচ্ছে শন পাপড়ি। এটা একটা প্যাকেজে ছিল, আগেও বলেছিলাম, আমি জাস্ট আপনাদের সামনে একটু সাজিয়ে দেখাচ্ছি আর কি। আর যেই কারণে আপনাদের ভাইয়া এই ফুল প্যাকেজটা অর্ডার করেছিল, এটা হচ্ছে প্যারা সন্দেশ। তো নারিকেলের নাড়ুটা মোটামুটি আমি যদি নাম্বারিং করি তাহলে 180 নাম্বার দিতে পারি, মোটামুটি ভালোই ছিল বলতে গেলে। আমার বাচ্চারা যেহেতু নারিকেলের নাড়ু পছন্দ করে, সো এটা মোটামুটি ওদের কাছে নাকি ভালোই ছিল, আমিও খেয়েছি, ভালোই লাগছে। এরপরে হচ্ছে এগুলো সবই ছিল হচ্ছে চিনি দিয়ে, কোনোটাই গুড়ের ছিল না, সেটাই ক্লোজলি দেখানোর চেষ্টা করছিলাম যে সবগুলোই ছিল হচ্ছে চিনি দিয়ে করা। আর তিলের নাড়ুটাও হচ্ছে চিনি দিয়ে করা ছিল, বেশ ভালোই ছিল। যেহেতু অনেক দিন পর তিলের নাড়ু খাচ্ছিলাম, তো সেই জন্য আরও বেশি ভালো লেগেছিলো। আর এখন তো সবাই মানে যারা হচ্ছে যাদের পুজো চলছে তাদের ঘরে কিন্তু এইসব নাড়ু এখন তারা খাচ্ছে, আর এই সময়ই আপনাদের ভাই অর্ডার দিছে, তাই সেই সুবাদে আসলে আমরাও নাড়ু খেতে পারলাম। আর এটা যেটা বলবো হচ্ছে শন পাপড়িটা, আসলে এটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, অনেক যে ভালো লেগেছে এটা আমি বলতে পারবো না, মোটামুটি ভালোই ছিল। এতগুলো খাবারের মধ্যে একটা খাবার একটু 19-20 হতেই পারে। সবচেয়ে ভালো ছিল ওনাদের এটা হচ্ছে এই প্যারা সন্দেশটা, এটা হচ্ছে সবচেয়ে ভালো ছিল, এবং আমার কাছে হচ্ছে আমি 100-এ 100 দেওয়ার মতোই ছিল। এই প্যারা সন্দেশটা খুবই চমৎকার ছিল খেতে এবং সুস্বাদু ছিল। এটার পরে হচ্ছে নারিকেলের নাড়ুটা, তারপরে তিলের নাড়ুটা, আর সবার লাস্টে আমি বলবো হচ্ছে ছিল শন পাপড়িটা। তো এগুলো আমরা যে পেজ থেকে নিয়েছি, আসলে পেজের নাম তো বলা কতটুকু ঠিক হবে জানি না, কারণ তারা তো পে করেনি। সো আমার ভালো লাগ, যেহেতু আমি খাওয়ার পরে একটা ভালো মনে হয়েছে, তাই ভাবলাম একটা অনেস্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে রিজেক্ট নামের পেজ, ওনাদের কুমিল্লায় ওনাদের মেইন প্রোডাক্টগুলো থাকে, সেখান থেকে অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারেন। আর এই চারটার মধ্যেই কিন্তু একটা প্যাকেজ ছিল। আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে করতে আমার আর একটা পার্সেল চলে আসছে, এটাও আপনাদের ভাইয়া অর্ডার করেছিল, বলবো অবশ্যই পরের ভিডিওতে। তো আজকে একটু ওই যে বললাম, আজকে অনেকদিন পর অর্পা বলছিল মা আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা করতেছে, আবার তোমার হাতের, তো মেয়ের ইচ্ছা আমি কি পূরণ না করে পারি, তাই গরম গরম মিষ্টি বানিয়ে দিলাম। আজকের মিষ্টিটা একটু বড় বড়ই বানাচ্ছি, যদিও পরিমাণগুলো আমি দিচ্ছি না, যদি কারো ফুল রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করবেন। খুবই পারফেক্ট একটা মিষ্টি হয়েছে, আমি নিজেই এই মিষ্টিটা খেয়ে আমার এতটা ভালো লেগেছিলো যে মানে একটা খাওয়ার পরে মনে হচ্ছিলো যে আমি আরও একটা খেতে পারবো, আর ঘিয়ের স্মেলটার কারণে বেশি ভালো লাগছিলো। তো রেসিপি আমার অনেক আপুরা আছেন, তারা খুবই পারেন, আমার সাইলেন্ট আপুরা যারা আমার ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না, তাদেরকে বলবো প্লিজ যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। আর এই রসগোল্লার অথবা আমি যদি বলি মিষ্টি, হ্যাঁ কালোজাম মিষ্টি যদি রেসিপি লাগে, রসগোল্লা আর কালোজাম উল্টাপুল্টা করে ফেলেছি আসলে, যদিও কালোজামই এটা, তো কালোজামের মিষ্টির যদি রেসিপি লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ফুল রেসিপিটা আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে আমি আর একটা ব্লগে পুরো রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, আর যদি বলেন লাইভে বানিয়ে দেখাতে হবে তাও কিন্তু সম্ভব, আমি আপনাদেরকে লাইভেও বানিয়ে দেখাতে পারবো, সেটার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে। ভিডিওর কোনো অংশে ভালো লাগলে সে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে। তো মেয়ে যখন বলছিল যে মিষ্টি খাবে, তো আমি ভাবছিলাম প্রথমে যে বাইরে থেকে মিষ্টি আনবো, তো ও বললো না মা আমি বাইরের হাতে বাইরের মিষ্টি খাবো না, আমি তোমার হাতের মিষ্টি খাবো। যেহেতু মেয়েটার এখন পড়াশোনা অনেক বেশি চাপ, আসলে হঠাৎ করে ইন্টারের একটা ইন্টার পরীক্ষা হওয়ার পর আসলে কোনো রকম গ্যাপ পায়নি, এরপরে পরেই আবার ভর্তি পরীক্ষার যুদ্ধের জন্য প্রিপারেশন নিতে হচ্ছে, তো মেয়েটার অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক বেশি পড়ছে, মাঝে মাঝে মাথা ব্যথায় উঠতেও পারছে না, কিন্তু কী আর করা যাবে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো এরকমই। আমাদের সবসময় ছোটোবেলা থেকে আমরা জানি যে হচ্ছে ভালো প্রফেশন মানেই হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার, এছাড়া আসলে কোনো প্রফেশন আমরা ভালো চোখে দেখি না। তো এখন কিন্তু যদিও অনেক প্রফেশনে এখন আমাদের সবাই জয়েন করছে, তারপরও সব বাবা মার ইচ্ছাই কিন্তু শেষ পর্যন্ত সেই মেয়েরা ডাক্তার হবে আর ছেলেরা হচ্ছে ইঞ্জিনিয়ার হবে, তাই না? তো যাই হোক, সেটা তো আল্লাহ পাকে লিখবে কী হবে না হবে, তো চেষ্টা করে যাচ্ছে। তো ওই যেহেতু সারা
দিন রাত জেগে পড়াশোনা করছে, তো ওকে বারবার এই সময়টাতে আমার খেতে দিতে হয়। আর মা হিসেবে আমি চেষ্টা করি ওর পছন্দের মতো খাবারগুলোই রাখা, যেমন লুচি চাপ ও পছন্দ করে সেটা, তারপর হচ্ছে বাইরে থেকে রোলটা ও পছন্দ করে, ওর বাবা মাঝে নিয়ে আসে সিঙ্গারা যেগুলো ও পছন্দ করে। আমরা চেষ্টা করছি সবাই মানে ওর ইচ্ছাটাকে প্রাধান্য দিতে, ওর খাবারটা ওর পছন্দ মতো জিনিসগুলোই এখন সামনে নিয়ে আসতে। তো মিষ্টিটা আমি ভেজে ফেলছি, আর মিষ্টিটা যে এত ভালো হয়েছিল সেটা কী বা বলবো। তো অবশ্যই আপনাদের যদি রেসিপি লাগে আপনারা আমাকে জানাতে পারেন, আমি সেটা আপনাদের সামনে বানিয়ে দেখাবো। আর বাকিটা নাই বা দেখালাম, এখন ভাজা শেষ, আমি এখন শিরায় দিয়ে দিব। আর মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল আর খেতে তো খুবই মজা। আপনাদের জন্য মোটামুটি রেসিপি দিতে পারলাম না, পরের ভিডিওতে যদি আপনারা চান সেক্ষেত্রে আমি রেসিপি অথবা লাইভ করে দেখাবো। বাট আজকের জন্য এখানেই থাকছে, এতটুকুই থাকছে। দেখে মনে হচ্ছে ছোটো ছোটো, কিন্তু ভেজানোর পর অনেক বড় বড় হয়েছে। আমি ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন যে মিষ্টিগুলো কেমন পারফেক্ট হয়েছিল। তো এই তো ছোট্ট একটা রেসিপিও শেয়ার হয়ে গেল, আর আপনাদের সাথে ছোট একটা ভ্লগ। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, আর ভিডিওর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও বেশি কাজে উৎসাহিত করে। আর যে পেস্টের খাবার নিয়েছিলাম ওই পেস্টের নাম কিন্তু বলে দিয়েছি, রিজেক্ট পেস্ট থেকে নিয়েছিলাম, উনি কুমিল্লার অথেন্টিক প্রোডাক্ট ওনারা সেল করে। যাদের ভালো লাগবে তারা পেজে গিয়ে অর্ডার করতে পারেন। প্যারা সন্দেশটা বেস্ট বেস্ট বেস্ট, আর নারিকেলের নাড়ুও ভালো ছিল। তবে এরপরে আমি নিজে নারিকেলের নাড়ু বানাবো, আর এরপরে এই যে শিরাতে ডুবিয়ে দিলাম, তারপরে দেখিয়েছি দিচ্ছি কেমন হয়েছে আমার মিষ্টিটা, আপনাদের সবার জন্য শেয়ার করে দিলাম রসের টইটম্বর আমার গোলাপ যেমন কেমন হলো। তো মিষ্টি হওয়ার পরে তো অর্পা অলরেডি একটা কিন্তু খেয়ে ফেলছে, আর ফাইয়াজ তো হওয়ার আগে আগেই বলতেছিল যে মা আমাকে একটা দাও, মা আমাকে একটা দাও। তো ফাইয়াজকে তখন আমি দেইনি, তো এখন আমি ওকেই দিব। তো আপনাদের সাথে সেটাও সেই ভিডিওটা একটু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বসে আছে আমার ছেলে মিষ্টি খাওয়ার জন্য, তো ছেলেকে সবসময় দেওয়ার সময় একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভ্লগ, জানি না আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন।